আমাদের সবারই ফার্স্ট টাইম বেহালা সাইডে ম্যানাক্সকারটা দেখে খুব খারাপ লাগছে। তো এই হচ্ছে ম্যানাক্সকারের প্যান্ডেলটা, বাট পুরো চেঞ্জ বরিশাল ক্লাব মানে A1 করছে। 3 দিন ধরে ঠাকুর দেখার পর ফাইনালি এত দিনের লাইন দেখতে পেয়েছি। হ্যাঁ গাইস, শুভ অষ্টমী সবাইকে। এটা অষ্টমীর সেকেন্ড পার্ট ব্লগ। এর আগের ব্লগ যেটা আমরা রাজবাড়ি গেছিলাম সকাল সকাল, সেটা অলরেডি আপলোড হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা পুজোর একটা ব্লগও দেখোনি তারা অলরেডি একটা প্লেলিস্ট আমি বানিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও, সেখান থেকে সব কটা ব্লগ পেয়ে যাবে। আপাতত আমরা আজকে আছি সাউথের দিকেই। আবার সাউথের কিছু প্যান্ডেল রয়ে গেছিলো, পুরোটা একদিনে কভার করা যায় না, তো সাউথই আছি। আর আমরা চারজনই যাচ্ছি, কালকে যারা গেছিলাম তারাই আছি। আপাতত আমাদের দুজনকে আবার বাইপাস ধাবা অবধি একা যেতে হবে, তারপর ওখান থেকে ওরা মিট করবে। তো অনেকটা পথ যাওয়ার আছে, আপাতত দেরি না করে যাওয়া যাক। প্রথম প্যান্ডেল হপিং করতে চলে এসেছি, এখন এসেছি সুরসী সংঘ। রীতিমতো পার্কিং না খুঁজে পেয়ে 3-4 কিলোমিটার ভেতরে পার্কিং করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেল দেখতে। বেসিক্যালি এই ছিল সুরজি সংঘর প্যান্ডেলের থিম। থিমটা বেসিক্যালি ছিল আবদার, একটা বাচ্চা তার মার কাছে আবদার করছে যে জামা কাপড় কিনতে যাবো মা। সুন্দর একটা অডিও ক্লিপও চালানো ছিল যে মা আমি কি আজকে জামা কাপড় কিনতে যাবো, এরকম একটা অডিও ক্লিপ ছিল, বেশ ভালো ছিল। কেমন লেগেছে তো? খুবই ইনোভেটিভ। আর প্যান্ডেলের ওপরে জামা কাপড় কি সুন্দর ঝোলানো ছিল, পুরো একটা মার্কেটের লুক দিয়েছে প্যান্ডেলটা, বেশ ভালো। অলরাইট, সো আমরা এখন এসেছি বেহালা সাইডে প্যান্ডেল দেখতে। আমাদের সবারই ফার্স্ট টাইম বেহালা সাইডে, তো রাস্তা একটু চিনতে গড়বড় হয়ে গেছিলো, বাট ঠিক আছে এখন পেয়ে গেছি। আর প্রথম প্যান্ডেল দেখতে এসেছি বেহালা ফ্রেন্ডস ক্লাব, তাই তো? তাই না, বেহালা ফ্রেন্ডস ক্লাব। তো এই পেছন দিয়ে ঢুকছি, আবার VIP গেট দিয়ে ঢুকছি আমরা। যাই হোক, আমার বলি চাই ডুবতে দিলেই হলো। তো এই হচ্ছে বেহালা ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেল। থিমটা কি আছে সেটা বুঝতে পারছি না, বাট বেশ সুন্দর হয়েছে। প্রতিমাটা যা সবচেয়ে সুন্দর লাগলো, এক্সিলেন্ট হয়েছে। কেমন লাগলো তোর বেহালা সাইডে? আমিও আসিনি, আমারও ফার্স্ট টাইম বেহালা সাইডে, আমরা কোনোবার আসিনি। আর শুনেছিলাম নাম করা প্যান্ডেল হয়, বাট সত্যি বেশ ভালো। তো আমরা এখন এসেছি বেহালা বরিশাল ক্লাবে, এটা খুবই পপুলার হয়েছে তাই আমরা দেখতে এসেছি। আর ভিড়টাও বেশ ভালো, এই দেখো এতক্ষণ সারা বেহালা ভিড় আমরা একটুও পাইনি, বাট এখন ভিড়টা দেখতে পাচ্ছি। যাই হোক, প্যান্ডেলের সামনে গিয়ে দেখছি। 3 দিন ধরে ঠাকুর দেখার পর ফাইনালি এত দিনের লাইন দেখতে পেয়েছি, তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি। কি কেমন লাগছে? একদম ভালো না। আরে পুজো এই লাইনে না দাঁড়ালে পুজোর ফিলিং আসবে? দরকার নেই। যাই হোক, প্যান্ডেল চলেই এসছে এই সামনে, এই যে এইটা প্যান্ডেল। তো ফাইনালি হিয়ার ইট ইস, বরিশাল ক্লাব। এইটা দেখার জন্য এত দূর আসা, অলমোস্ট আমার বাড়ির থেকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, বাট ওয়ার্থ ইট। জাস্ট প্যান্ডেলটা দেখো, সাথে প্রতিমাটাকে দেখো জাস্ট একবার। এই প্রতিমাটা এখন ফেসবুকে যেখানে দেখবে তোমার ভাইরাল, বেশ সুন্দর হয়েছে প্রতিমাটার সাথে প্যান্ডেলটাও মারাত্মক হয়েছে। ফাইনালি এতক্ষণ ধরে জার্নি করে আসা সার্থক। আজকের দিনের সেরা প্যান্ডেল এটা, প্রথম ছিল আমার এতক্ষণ সুরজি সংঘ, বাট এটা সেরা সুরজি সংঘ সেকেন্ড বলবো। বরিশাল ক্লাব মানে A1 করে, সত্যি A1 করে। টিভিতে যা বলেছিল সেই হিসেবে একদম মারাত্মক করেছে। আর প্রতিমাটার থিমটা খুব সুন্দর, একটা মা তার প্রতিমাটাকে হাতে নিয়ে বসে আছে, বেশ ভালো থিম করেছে। তোমরা যদি আশেপাশে থাকো বা না দেখে থাকো একবার এসে দেখে যাও, বেশ ভালো লাগবে। আপাতত আমরা এখন সরে যাবো ম্যাডাক স্কোয়ারে, ওখানে গিয়ে একটু বসতে হবে, প্রচুর বাইক চালিয়ে নিয়েছি। ওইখানে গিয়ে আড্ডা মারা, বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা কলেজ লাইফে, ওখানে গিয়ে আড্ডা মারবো একটু, তারপর বাড়ি যাবো কিছু ডিনার টিনার করে, আপাতত ম্যাডাক স্কোয়ারে। অলরাইট, সো ফাইনালি অলমোস্ট 30 মিনিট রাইড করার পর ম্যাডাক স্কোয়ার। কালকে ও বাইক চালাচ্ছিল, আজকে ও স্কুটির পেছনে বসেছে, ওই বুঝতে পারছে যে পিলিয়ন হওয়ার কতটা কষ্ট। না একদিকে ভালো পিলিয়ন হওয়ার, মজাটা আরামসে বসে বসে যাওয়া, বাট পেছনে বামটা যায়। যাই হোক, ম্যাডাক্স করে এসেছি, একটু আধা ঘন্টার মতন বসবো, চিল করবো, একটু কথাবার্তা বলবো, এই গল্প করার জায়গা সবাই তোমরা জানো। তো দেখি, এখনো ম্যাডাক্স করে একবারও আসিনি, আজকে প্যান্ডেলটাও দেখবো একবারে। তো চলো, না আমার এই নিয়ে সেকেন্ড টাইম। তো এই হচ্ছে ম্যাডাক্সকারের প্যান্ডেলটা, বাট পুরো চেঞ্জ। এই পাশটা যারা ম্যাডাক্সকার হয়েছে দেখতে পারে, পুরো স্টল বসে থাকতো, আর এইখানটা পাটি পাতা থাকতো, সবাই বসতে পারতো, বাট এখন দেখো পুরো ব্যারিকেড দিয়ে ঘেরা। আর এই দেখো মুভি শ্যুট করার ক্যামেরা এনেছে, কী করছে বুঝতে পারছি না, বাট প্রতিমাটা যা দেখতে পাচ্ছি মারাত্মক করেছে। দেখ দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে প্রতিমাটা, জাস্ট দেখো মারাত্মক বড়। এখানে একটা মিডিলে পিলার এসছে, বাট স্টিল প্রতিমাটা দেখো মুখটা খুব সুন্দর।
পুজো হচ্ছে এখন ভাই দিবে আর এই দেখো কত বড় মুভি শুট করার ক্যামেরা আর ভেতরে অনেক ক্যামেরা তো কাকু কেমন লাগলো ম্যানেজ করে ঠাকুরটা অসাধারণ সত্যি অসাধারণ ঠাকুরের স্ট্রাকচারটা বিশাল বড় দেখে খুব খারাপ লাগছে এখানে কি সুন্দর লোকে বসে আড্ডা মারতো গল্প করতো কত ফুটচল থাকতো কিচ্ছু নেই কিচ্ছু না লিটারালি পুরো ফাঁকা শুধু মানুষ আছে আর পুলিশ আছে আর মাঝখানে ব্যারিকেড এটা দেখে খারাপ লাগছে যাই হোক অনেক হয়েছে এবার কিছু খাওয়ার পালা মারাত্মক খেতে পারে সব ব্যারিকেড দিয়ে অ্যাকচুয়ালি ঘিরে দিয়েছে দোকানে অ্যালাউ নেই এখন যাওয়া যাক বাইরে ও ফার্স্ট টাইম আসলো কিন্তু ও বেচারা বুঝতে পারলো না যে ম্যাডাক্স করে আসল ফিলটা কি ঠিক আছে নেক্সট টাইম হবে চলো আপাতত যাওয়া যাক খাওয়ার তো আপাতত ম্যাডাক্স করে ঠিক সামনে একটা ক্যাফে ছিল কি ক্যাফেটার নাম নির্বাণা ক্যাফে অ্যান্ড লাউঞ্জ তো এইখানে আমাদের রাতে ডিনার শর্ট আউট হবে ও খাবে চিকেন বিরিয়ানি আমরা তিনজন কি নুডলস না তো এই বেজোরে আর এখানে মারাত্মক জোরে আওয়াজ হচ্ছে সাথে লাইটিংটাও খুব বাজে তাই আর ব্লগ পসিবল হলো না বাই দি ওয়ে ওখানে কলকাতা আর দিল্লির সেমিফাইনাল ম্যাচ চলছে অল রাইট সো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ফাইনালি ইটস টাইম টু এন্ড দ্য ব্লগ এখন সোজা বাড়িয়ে যাব তো আর কালকে ও শুধু আসছে ও আসছে না তো ফাইনাল গুড বাই তুমি আবার কবে দেখা হবে কোনো ঠিক নেই যাই হোক আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখি যদি তোমাদের আজকের ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে টিল দেন বাই স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি বাই